এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে, যা খুব শিগগিরই খুলে দেওয়া হবে ক্রিকেটের জন্য। কর্তৃপক্ষ আশা করছেন নির্মাণাধীন এই স্টেডিয়ামটি 21 মে প্রস্তুত হবে খেলার জন্য। এরপর 27 মে একটি ইভেন্টের মধ্য দিয়ে এটিকে পরীক্ষা করা হবে খেলার উপযুক্ত কিনা। আর তবে আপনারা জানেন যে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করছে এবং 1 জুন থেকে বিশ্বব্যাপী যে ক্রিকেট উৎসবটি বসতে যাচ্ছে এটি যুক্তরাষ্ট্রের 3টি স্টেটে এবং প্রতিবেশী ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ রাষ্ট্রগুলোতে। ফলে নিউ ইয়র্কের মানুষ প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ক্রিকেট উৎসব দেখবে এবং সেখানকারই অনেকগুলো খেলা হবে এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। এবং প্রথম যে খেলাটি বিশ্বকাপের হবে সেটি হচ্ছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে, এবং সেটি হবে 3রা জুন। 34,000 মানুষ একসঙ্গে বসে এখানে খেলা দেখতে পারবে। সংখ্যার দিক থেকে হয়তো বা তেমন বেশি নয়, তবে আমার মনে হচ্ছে যে মানুষের বিপুল একটি চাপ থাকবে, কেননা বাংলাদেশ শ্রীলঙ্কা এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের খেলাটিও কিন্তু এই স্টেডিয়ামে হবে। ফলে সকল মানুষের দৃষ্টি, বিশেষ করে ক্রিকেট প্রেমী মানুষদের দৃষ্টি কিন্তু এখন নিউ ইয়র্ক সহ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের দিকে, যেটি খুব শিগগিরই খেলার জন্য প্রস্তুত। এবং এই স্টেডিয়ামটি নয়ন আভিরাম আইজেন হাওয়ার পার্ককে ঘিরে, সুতরাং এটি একটি দৃষ্টিনন্দন জায়গায়, প্রচণ্ড খোলামেলা আশপাশ এবং খুব সুন্দর পরিবেশ। এই পরিবেশে বসে ক্রিকেট প্রেমীরা নিউ ইয়র্কে বিশ্ব ক্রিকেটের আসর দেখবেন, এবং অন্যান্য শহরগুলো একই রকম প্রস্তুত হচ্ছে ক্রিকেট যে বিশ্ব মঞ্চ সেটিকে বরণ করে নেওয়ার জন্য। শামিম আল আমিন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।